যখন আবার বাড়াবে তখন কিন্তু আবার একটা খরচ হবে। সাবেক হেফাজত না আমার মাওলানা মামুনুল হকের নারায়ণগঞ্জের সোনাগাঁয় যে রয়্যাল ইনস্টিটিউটে যে দর্শনের মামলা হয়েছে তার বিরুদ্ধে, সেই মামলায় আজকে আয়ুর জেরা করলো আসামি পক্ষ। কিন্তু এই পর্যন্ত আয়ুর জেরা তারা দুই দিন করলো, আরও একদিন সময় চেয়েছে। আয়ুর সহ আমরা মোট 26 জন সাক্ষী দিয়েছি। আয়ুর জেরা তারা বিলম্বিত আসামি পক্ষকারী বিলম্বিত করতেছে। অন্যান্য মামলায় আয়ুর জেরা একদিনই যথেষ্ট, উনি এই পর্যন্ত দুইবার করলো, আরও আজকে আরও দিন সময়ের জন্য সে দাবি করলো। সাবেক হেফাজত নেতা মাওলানা মামুনুল হক যে সোনাগাঁ থানাধীন রয়্যাল ইনস্টিটিউটে যে দর্শন করিয়েছেন, সেই দর্শন মামলায় আজকে আয়ুর সাক্ষীর জবানবন্দি জেরা হয়েছে, আসামি পক্ষ জেরা করছেন। এই পর্যন্ত আয়ুকে তারা দুদিন জেরা করলো, তারপরে শেষ করে না, তারা বিলম্বিত ইচ্ছা করে বিলম্বিত করে আরও দিন জেরা করার জন্য তারা সময় নিয়েছে। এই পর্যন্ত মোট আমরা এই মামলায় 26 জন সাক্ষী দিয়েছি। যারা বাকি আছে জবানবন্দি হয়ে গেছে, যারা আরও বাকি আসামি পক্ষ মামুনুল হকের আইনজীবী আরও সময় চেয়েছে, ইচ্ছা করে তারা বিলম্বিত করতে চায় মামলাটা। এই নারায়ণগঞ্জের নারী শিশু ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল বিচারক নাজমুল আসাফ শ্যামল স্যারের আদালতে এই মামলার জেরা হলো। আশা আমরা তো 26 জন সাক্ষী সবাই এই বাদীর পক্ষে বাদীর এজারের সমর্থনে সাক্ষী দিয়ে গেছে, এবং আপনারা তো সবাই দেখেছেন যে রয়্যাল ইনস্টিটিউটে এই বাদীকে সে ঢাকা থেকে নিয়ে আসছে, একটা রুমে আটক অবস্থায় সবাই দেখছেন, এবং সেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে বাদীকে। একটা ওই বাদী ভিকটিম যে ব্যক্তি, ওনাকে কেন ঢাকার থেকে একটা রুমে রয়্যাল ইনস্টিটিউটে সে আনলো বা একটা রুমে আটক রেখে কী করে, এটা তো সবাই জানা আছে। বাদী তো সেটারই বিচার চাইতেছে, তাকে বিয়ের প্রলোভন দেখে দর্শন করছে। সাক্ষ্য প্রায় শেষ পর্যায়ে, আল্লাহ মাহমুদুল হক সাহেবের বিরুদ্ধে জানাতারা ঝর্ণা, ওনার দ্বিতীয় স্ত্রী যে মামলাটি করেছিলেন সোনারগাঁ থানায়, সোনারগাঁ রয়্যাল ইনস্টিটিউটকে কেন্দ্র করে, সে সাক্ষী প্রায় শেষ পর্যায়ে আজকে। তো আয়ুর সাক্ষী চলছিল, গত তারিখে সাক্ষী দিয়েছিলেন আয়ু, আমরা জেরা করেছিলাম, ওই জেরা চলমান ছিল, আজকেও সেই জেরা চলমান হয়েছে, আজকেও শেষ করতে পারি নাই। আজকেও সেই আয়ুকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, ইন্সপেক্টর এস এম শফিকুল ইসলাম, তিনিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, জেরা করেছি, তিনি এই জেরায় অনেক প্রশ্নের সদুত্তর দিতে পারে নাই। সুতরাং এটা যে একটা বানানো মামলা, ওনার সাক্ষ্য প্রমাণ দিতে প্রমাণ হয়, ওনার জেরার মাধ্যমে প্রমাণিত হয়ে যায়। সুতরাং কী প্রমাণিত হয়, সুতরাং প্রমাণিত একটা ভুয়া মামলা, মিথ্যা মামলা। উনি কারো কাছ থেকে কোনো সঠিক তদন্ত করে কোনো সঠিক মানে তথ্য এই মামলায় উপস্থাপন করতে পারে নাই। ওনাকে জিজ্ঞাসাবাদ করেছিলাম, আপনি যে রুমে ঢুকেছেন কয় ঘন্টা ছিলেন, উনি বললো ওই রুমে 501 নম্বর রুমে আমি 2 ঘন্টা ছিলাম। আপনার সাথে কে কে ছিল, আমার মানে আমাদের পুলিশের আরও ঊর্ধ্বতন অফিসার ছিলেন, তো অফিসারগুলোর নাম জিজ্ঞেস করেছিলাম, যে অফিসারদের নাম বলতে পারে না। তারপর জিজ্ঞেস করলাম কজন ছিলেন সংখ্যায়, সেটাও বলতে পারে না। সুতরাং এটা যেটা গোজামিলের তদন্ত, এটা যেটা মানে দায় সারাগুছার তদন্ত তিনি করেছেন, আজকের সাক্ষ্য প্রমাণ এবং জেরার মাধ্যমে সেটা আরও একবার ক্রিস্টাল ক্লিয়ারভাবে প্রুফ হয়ে গেল। এই মামলা একটা মিথ্যা মামলা এবং একটা সাজানো মামলা, এটা একটা প্রশাসনের হস্তক্ষেপ করে, প্রশাসন প্রেশার ক্রিয়েট করে এই বাদিনী জানা তারা ঝর্ণাকে দিয়ে এই রয়্যাল সিটির ঘটনাকে সাজিয়ে তিনি একটা মিথ্যা মামলা করেছেন এই আমাদের এই সোনাগাঁ থানায়। এই বাদিনীর ছেলে স্পষ্ট ভাষায় বলে গেছেন, এবং আজকে আয়ুর যে গুজামিলের সাক্ষ্য এবং যে জেরার ক্রস এক্সামিনেশন আমরা যে পেয়েছি, এটা সুস্পষ্ট প্রমাণ দিয়ে গেল আল্লাহ মামুনুল হক সাহেব নির্দোষ, যিনি এই মামলা যে সাক্ষ্য হয়েছে জেরা হয়েছে, এই যে আমরা সুষ্ঠুভাবে আর্গুমেন্ট করতে পারি, তাহলে আল্লাহ মামুনুল হক সাহেব বেকসুর খালাস পাবেন ইনশাআল্লাহ। নিজের সাথে নিজে খেলতে ভালোই লাগে, স্বীকার করা যাবে না। এই দেশে যা অবৈধ ওই দেশেও তো তারা অবৈধ। 200 কোটি পাল্লু আউট আর পাল ইন। কলসিতে যদি ছিদ্র থাকে সে কলসি পূরণ হবে কি করে? মাস্কারা করেন না বুঝা, বড় হইতে গিয়ে আমি ছোট হয়ে গেছি, আমার টাকা পয়সা বাড়ি করে কিচ্ছু লাগবে না।
ফোন থেকেই ভ্যাকেশন মোড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন।